অবরুদ্ধ গাজায় বহু ফিলিস্তিনি এখনো না খেয়ে আছেন বলে মন্তব্য করেছে জাতিসংঘ। এই অবস্থায় গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হবে আজ। এদিকে উত্তর গাজার শক্ত খাঁটিতে ইসরায়েলি বাহিনী তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত। রাফা সীমান্তে ইসরায়েলি হামলায় 7 শিশু সহ 20 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। গাজায় টানা 2 মাস ধরে রক্তক্ষয়ী সংঘাত চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই মৃত্যুর মুখে পতিত হচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। অবরুদ্ধ গাজায় ক্রমাগত বোমা বর্ষণের কারণে সেখানে প্রতিটি ফিলিস্তিনি ক্ষুধার্ত হয়ে আছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম বিষয়ক সংস্থা UNRW জানিয়েছে, গাজায় খাদ্য, পানি ও জ্বালানিকে পদ্ধতিগতভাবে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে অনেক মানুষ 2-3 দিন ধরে না খেয়ে আছে। এরই মধ্যে 23 লাখ অধিবাসীর বেশিরভাগই ঘরবাড়ি ছাড়া হয়েছে। শুধু মিশরের রাফা সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী গাড়ির বহর। এদিকে ইসরায়েল বলছে কারেম আবু সালেম দিয়ে ত্রাণবাহী গাড়ির বহর প্রবেশের সময় তা নজরদারি করা হবে। এই অবস্থায় গাজায় দ্রুত মানবিক যুদ্ধবিরতির একটি প্রস্তাবে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট অনুষ্ঠিত হবে। 193 সদস্যের সাধারণ পরিষদে প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও গত শুক্রবার গাজায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। সম্প্রতি গাজায় হামাস গোষ্ঠীর বহু সদস্য গ্রেপ্তার হয়েছে, আবার কেউ কেউ আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত। এ সময় তিনি আরো বলেন, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার জাবালিয়া ও সেজাইতে হামাসের শেষ শক্ত ঘাঁটি ঘেরাও করে প্রচণ্ড লড়াই করে যাচ্ছে, যার কারণে উত্তর গাজায় হামাস গোষ্ঠী পুরোপুরি ভেঙে পড়েছে বলে দাবি করেন তিনি। তবে গাজায় ইসরায়েলি বাহিনীর থেকে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে গাজার উত্তরাঞ্চলে বোমা হামলা চালিয়ে আল জাজিরার সাংবাদিক আনাস আল শিফার 65 বছর বয়সী বাবাকে হত্যা করায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে কাতার ভিত্তিক এই গণমাধ্যম। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, ATN News।